Good morning, students. Hope you all are fine. Today we are going to read a new chapter of your knowledge verse book. So open page number 9 of the book. Diseases and symptoms. Disease mane অসুখ বিসুখ বা রোগ তোমরা জানো সেই সমস্ত অসুখ বিসুখ এবং তাদের সিমটম অর্থাৎ লক্ষণ বা উপসর্গ নিয়ে আমরা আজকে পড়ব আমরা জানব যে কিছু অসুখ তাদের উপসর্গগুলো অর্থাৎ সেই অসুখগুলো হলে কি কি লক্ষণ আমরা আমাদের শরীরে দেখতে পাই চলো কি কি ডিজিজের কথা এখানে বলেছে দেখি ইচ ইনফেকশাস ডিজিজ হ্যাজ ইটস ওন স্পেসিফিক সাইনস এন্ড সিমটমস লেটস লার্ন সাম অফ দেম বিলো ইচ ইনফেকশাস ডিজিজ অর্থাৎ সমস্ত সংক্রামক রোগ ইনফেকশাস মানে সংক্রামক যেটা সহজেই ছড়িয়ে যায় হ্যাজ ইটস ওন স্পেসিফিক সাইনস অ্যান্ড সিমটমস তাদের নিজস্ব কিছু লক্ষণ এবং উপসর্গ আছে লেটস লার্ন সাম অফ দেম বিলো তাদের কিছু আমরা নিচে শিখব নাম্বার ওয়ান কলেরা তোমরা সকলেই এই ডিজিজের নাম জানো বা রোগটির নাম জানো কলেরা ইজ কজড বাই ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন ইনটেস্টাইন ইনটেস্টাইন অর্থাৎ আমাদের যে ক্ষুদ্রান্ত আছে সেখানে কিছু ব্যাকটেরিয়া ঢুকে সংক্রমণ ঘটালে আমাদের কলেরা রোগ হয় সেটা কলেরা রোগের জীবাণু বলি আমরা দেখো তার কি সিমটমস আছে র্যাপিড হার্ট রেট অর্থাৎ খুব দ্রুত আমাদের যে হৃৎপিণ্ডের চলাচল অর্থাৎ আমাদের যে হৃৎস্পন্দন সেটা খুব দ্রুত হয়ে যায় লস অফ স্কিন ইলাস্টিসিটি আমাদের ত্বকের যে স্থিতিস্থাপকতা সেটা নষ্ট হয়ে যায় বা কমে যায় অর্থাৎ আমাদের ত্বকটা শুষ্ক ধরনের হয়ে যায় ড্রাইনেস ইনসাইড দ্য মাউথ থ্রোট নোজ অ্যান্ড আইলিডস এবং আমাদের মুখের ভেতরে গলায় নাকে এবং চোখের পাতায় শুষ্কতা দেখা দেয় অর্থাৎ শুকনো শুকনো ভাব এসে যায় লো ব্লাড প্রেশার রক্তচাপ কমে যায় থ্রাস্ট জল পিপাসা এবং মাস্কিউলার ক্র্যাম্পস অর্থাৎ মাসলগুলোতে ব্যথা করে বা খিঁচুনি এসে যায় এগুলো হচ্ছে কলেরা রোগের সিমটম এগুলো হলে আমরা তখন কলেরা হয়েছে কিনা সেটা পরীক্ষা করি এবং তার চিকিৎসা করি এরপর নাম্বার টু ডায়রিয়া দিস ইনফেকশন স্প্রেডস থ্রু দ্য কনজাম্পশন অফ কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার বাই ডার্টি হ্যান্ডস এটসেট্রা অর্থাৎ এই সংক্রামক রোগটি ছড়িয়ে পড়ে কিসের দ্বারা সংক্রমিত খাবার এবং জল থেকে এবং নোংরা হাত থেকে